ডিম সেনারা একে একে সব অশ্ববার্তাদের গিলে খেয়ে ফেলে এবং উধাও হয়ে যায়। ওদিকে অশুভ আত্মাদের গুরু কালো ছায়া আড়াল থেকে এই সবকিছু দেখে রেগে যায়। কন্যা, আজ তোমার ক্ষতি করতে পারলাম না বলে ভেবো না, তুমি বেঁচে গেলে তোমাকে আমি এমন ভাবে চুবল দিব যে তুমি নিজেকে আর সামলাতে পারবে না, আমাকে শুধু ফিরে আসতে দাও। পরিমা, রাজকুমার, টুনি, মিষ্টি, তোমরা সবাই কথা দাও, এই ঘটনার ব্যাপারে মা বাবাকে কিছু জানাবে না, মা বাবা জানলে যে খুব কষ্ট পাবে। নিশ্চিন্ত থাকুন রাজকন্যা, আপনার বাবা মা কেউ কিছু জানবে না। বেশ, আমি এখন পদ্মকমলের কক্ষে যাই, ওর মন ভালো না শুনেছিলাম। লীলাবতী পদ্মকমলের কক্ষে যায়। লীলাবতীর মাথায় ফুলের গয়না দেখে পদ্মকমল রেগে যায়। সে লীলাবতীর মাথা থেকে ফুলের গয়নাটা খুলে ভেঙে ফেলে দেয়। এটা কেমন পাগলামি বোন, এ তুই কি করলি? এটা রাজকুমার মুরাদের দেয়া উপহার ছিল। জানি, আর জানি বলেই এটার পরিণতি এমন হলো। শোন লীলাবতী, ছোট থেকে তোকে সবাই বেশি ভালোবেসেছে, তুই যা চেয়েছিস তাই পেয়েছিস, সকলে আমাকে ছোট করে তোকে বড় করে দেখেছে, কিন্তু এবার আমি আর হারবো না। মানে? মানে রাজকুমার মুরাদের থেকে দূরে সরে যা তুই, উনি শুধু আমার, আমি কিছুতেই রাজকুমার মুরাদকে অন্য কারোর হতে দেব না। আশ্চর্য, আমি কি রাজকুমারকে নিজে ডেকেছি নাকি রাজকুমারের সাথে এই ধরনের কোনো কথা বলেছি? আমাকে এভাবে কষ্ট না দিলেও পারতি বোন। লীলাবতী নিজ কক্ষে এসে কাঁদতে থাকে। লীলাবতীকে কাঁদতে দেখে মিষ্টি পাখি বলে, রাজকন্যা, আমি বুঝতে পারিনি রাজকন্যা পদ্মকমল আপনাকে এত কষ্ট দিবে, আমি তো ওনার এই সমস্যার ব্যাপারে একেবারেই জানতাম না। বেশ মিষ্টি পাখি, যা হয়েছে হয়েছে, আমি আর এসব নিয়ে একদম কিছু ভাবতে চাই না। আর হ্যাঁ মিষ্টি, ভবিষ্যতে আর কখনো রাজকুমার মুরাদকে নিয়ে আমার সামনে কিছু বলতে এসো না। এ আপনি কি বলছেন রাজকন্যা লীলাবতী? আপনি রাজপুত্র মুরাদের ব্যাপারে শুনতে চাচ্ছেন না, ওদিকে রাজপুত্র মুরাদ যে আপনাকে ভালোবেসে ফেলেছে। মিষ্টি, উল্টোপাল্টা কথা বলবি না, ভালোবাসা কি এতই সহজ যে একদিনে যে কাউকে ভালোবেসে ফেলা যায়? তাছাড়া রাজপুত্রের সাথে আমার তো সবেমাত্র পরিচয় হলো। রাজকন্যা, রাজপুত্র মুরাদের চোখের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন উনি আপনাকে কতটা ভালোবাসে, ওনার চোখ তো শুধু আপনাকেই খুঁজে চলছে, দেখবেন আপনাকে খুঁজতে খুঁজতে তিনি এখানে চলে আসবেন। মিষ্টি এমনটা বলতে না বলতেই রাজপুত্র মুরাদ রাজকন্যা লীলাবতীর কক্ষে চলে আসে। রাজকন্যা, আমি এসে আপনাকে বিরক্ত করলাম না তো? না, বিরক্তের কি আছে, আপনার প্রাসাদ, আপনি তো যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারেন। আপনি কিছু মনে না করলে একটা ব্যাপার জানতে চাই। জি বলুন, কি জানতে চান? তবে রাজকুমার, বেশি কিছু জানতে যাবেন না, কারণ ভুলে যাবেন না আমি কোনো সাধারণ কন্যা নই যে আমাকে যা খুশি তাই প্রশ্ন করা যাবে। রাজকন্যার মুখে এমন বাঁকা কথা শুনে রাজপুত্র অবাক হয়ে যাচ্ছিল। কি ব্যাপার রাজকন্যা, আপনার কি হয়েছে, আপনি সামান্য একটা ব্যাপার নিয়ে এভাবে কেন কথা বলছেন, কোনো কারণে আপনার কি মন খারাপ? না, আমার কিছুই হয়নি, আর আমার যদি মন খারাপ হয়েও থাকে সেটা আপনাকে কেন বলবো, এখন আপনি কি বলবেন সেটা বলে আমাকে একটু একা থাকতে দিন। আপনি পুরো প্রকৃতির বন্ধু, প্রকৃতির কথা শুনতে পারেন, তাই আপনাকে আমি ফুলের গয়নাটা উপহার দিলাম, সেটা আপনার চুলে দেখছি না যে। ভালো লাগেনি তাই ফেলে দিয়েছি। মানে কি বলছেন রাজকন্যা, সেই সময় তো আপনি ফুলের গয়নাটা পেয়ে খুব খুশি হয়েছিলেন। তখন ভালো লেগেছিল তাই খুশি ছিলাম, পরে ভাবলাম সামান্য এই ফুলের গয়না মূল্যবান কিছু নয় তাই ফেলে দিয়েছি। রাজকন্যার উত্তর শুনে রাজপুত্র মুরাদ রীতিমতো রেগে গিয়ে সে কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। টুনি আড়াল থেকে রাজকন্যার রাজকুমার মুরাদের সব কথা শুনছিল। রাজকুমার চলে যাওয়ার পরে টুনি রাজকন্যার কক্ষে আসে। রাজকন্যা,
আপনি এমনটা কেন করলেন? রাজপুত্র তো খুব কষ্ট পেল। তাছাড়া বুড়িমা আমাকে বলেছে আপনার সাথে রাজকুমারের ভাগ্য জড়িয়ে আছে। টুনি, মিষ্টি, তোরা চলে যা। দয়া করে আমাকে এখন একা থাকতে দে, আমি নিজের মতো থাকতে চাই। দয়া করে আমাকে একা ছেড়ে দে। মিষ্টি আর টুনি লীলাবতীর কক্ষ থেকে বেরিয়ে আসে। ওদিকে পদ্মকমল মনে মনে বলে, লীলাবতী এবার যতই চেষ্টা করুক আমার থেকে রাজপুত্র মুরাদকে আলাদা করতে পারবে না, রাজপুত্র আমারই হবে। তবে হ্যাঁ, রাজপুত্রকে নিয়ে ভাবতে ভাবতে আমার মাথা থেকে তো একটা ব্যাপার বেরিয়ে গিয়েছিল, লীলাবতী আর আমরা তো যমজ, তাহলে ওর একার কাছে তো অলৌকিক শক্তি থাকার কথা না, আমার কাছেও তো থাকার কথা। আচ্ছা, আমার কি অলৌকিক শক্তি আছে? তখনই সেখানে রানী জুলেখা আসে। কন্যা পদ্মকমল, আমার লক্ষ্মী কন্যা, কি ভাবছো একা একা, বোনের কাছে নেই কেন তুমি? মনে হলো আমার একা থাকা দরকার, তাই আমি একাই আছি মা। দয়া করে এখন আবার বলো না লীলাবতীর কাছে গিয়ে বসার জন্য। কি হয়েছে আমার চোখের মণি, তোমার কি মন খারাপ? হ্যাঁ মা, আমার মন খুব খারাপ। মা, তুমি, আমি, আমরা সকলে তো নিজ চোখে দেখলাম লীলাবতীর অনেক অলৌকিক শক্তি আছে, তুমি কি এ সম্পর্কে কিছু জানো মা? পদ্মকমলের মুখে এ ধরনের কথা শুনে রানী জুলেখা ইতস্তত হয়ে বলল, না একদম না কন্যা, আমি লীলাবতীর শক্তি সম্পর্কে কিছুই জানি না। কিন্তু মা, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। আমি কি লুকাতে যাব, আমি কিছুই লুকাচ্ছি না। আচ্ছা বেশ, তবে এটা বলো, আমরা তো যমজ, তাহলে লীলাবতীর মতো আমার কাছেও কেন অলৌকিক শক্তি নেই? আমিও লীলাবতীর মতো অলৌকিক শক্তি চাই, আমিও ওর মতো লড়াই করতে চাই। কন্যা আমার, বুঝতে চেষ্টা করো, এটা তো বিধাতার দান, বিধাতাই ঠিক করে রাখেন কাকে তিনি কতটুকু শক্তি দিবেন, এক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। কিন্তু মা, আমিও অনেক শক্তি চাই, লীলাবতী আমার বোন হয়ে অনেক শক্তিশালী হবে, আর আমার শক্তি থাকবে না এটা হতে পারে না। এসব নিয়ে একদম কিছু ভাববে না, আর তোমার মাথা থেকে এসব অদ্ভুত চিন্তা একেবারে ঝেড়ে ফেলো। আমি যেন আর কখনো না শুনি যে তুমি এসব চিন্তা করে নিজের মনকে অস্থির করে রেখেছো। রানী জুলেখা রাজকন্যা পদ্মকমলের সাথে এ কথা বলে রেগে সেখান থেকে চলে যায়। ওদিকে মিষ্টি পাখি ভাবতে থাকে, রাজপুত্র অযথা রাজকন্যা লীলাবতীকে ভুল বুঝলো, না এমনটা হতে দেয়া যায় না। আমার উচিত রাজপুত্রকে গিয়ে সবটা বুঝিয়ে বলা, যেখানে রাজপুত্র রাজকন্যা লীলাবতীকে ভালোবাসে সেখানে রাজকন্যা পদ্মকমল কিভাবে আসতে পারে, এতে করে তো তিনজনের জীবনই খারাপ হয়ে যাবে। আমার বুড়িমার সাথে এ ব্যাপারে কথা বলতে হবে। মিষ্টি পাখি এমনটা বলে বুড়িমার কাছে যায়। আরে মিষ্টি, কি হয়েছে, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। বুড়িমা, রাজকন্যা লীলাবতী রাজকন্যা পদ্মকমলের কথায় রাজকুমার মুরাদের সাথে খারাপ ব্যবহার করেছে। মিষ্টি, আমাদের উচিত রাজকুমার মুরাদকে জানিয়ে দেয়া যে কেন রাজকন্যা লীলাবতী রাজকুমারের সাথে খারাপ ব্যবহার করেছে, এটা কি ঠিক হবে? বুড়িমা আপনি কি বলেন? তোদের যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর, আমি তো শুধু দেখে যাব। তবে ভাবিস না, প্রকৃতি কন্যা সময় হলে নিজে থেকেই রাজকুমারের ডাকে সাড়া দিবে। টুনি চলো, আমরা রাজকুমারকে গিয়ে সবটা খুলে বলি, চলো। মিষ্টি পাখি আর টুনি এই পরিকল্পনা করে চলে যায় রাজপুত্রের কক্ষে। রাজপুত্র, আপনি কি ব্যস্ত? আমার বড় ভাই রাজপুত্র উসমান প্রাসাদে ফিরে আসছে আজ, তাই ওর সাথে দেখা করার জন্য আমি অপেক্ষা করছি, তাছাড়া তেমন কোনো ব্যস্ততা আমার নেই। কেন, কিছু কি বলবে তোমরা? জি রাজপুত্র, আমরা আপনাকে জানাতে চাই যে রাজকন্যা লীলাবতী আসলে আপনার দেয়া ফুলের গয়নাটি ভাঙেনি,
ওটা রাজকন্যা পদ্মকমল রাগ করে ভেঙে ফেলেছিল। আশ্চর্য, তাহলে লীলাবতী আমাকে মিথ্যে কেন বলল? কারণ তিনি রাজকন্যা পদ্মকমলকে খুব ভালোবাসেন। রাজকন্যা পদ্মকমলের কথায় তিনি আপনার থেকে দূরে থাকতে চাচ্ছেন। ও, এতক্ষণে বুঝতে পেরেছি সবটা। রাজকন্যা পদ্মকমল যে ওনার বোনকে হিংসে করে সেটা আগেই বুঝতে পেরেছিলাম আমি, কিন্তু এখন সবটা পরিষ্কার হলো আমার কাছে। রাজপুত্র ওসমান চলে এসেছেন, আপনাকে সেখানে যেতে হবে, মহারাজ ডেকে পাঠিয়েছেন। তুমি যাও, আমি এখনই আসছি। প্রহরীকে পাঠিয়ে দিয়ে রাজকুমার মুরাদ চলে গেল ভাই ওসমানের সাথে দেখা করতে। বাবা ওসমান, তুমি যে ফিরে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি। আপনাদের কাছে ফিরতে পেরে আমিও খুব খুশি চাচা জান, তবে আমার মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। কিসের ভয় পুত্র? আমাকে নিঃসংকোচে সব বলতে পারো। আপনার আদেশেই তো আমার পিতার মৃত্যুদণ্ড হয়েছিল, একই আদেশ যদি আমার ক্ষেত্রেও দেন সে ভয় নিয়েই থাকি আমি। রাজপুত্র ওসমান, আমি আপনাদের পরিবারের কেউ না, তারপরেও আপনাকে কিছু কথা বলবো। দেখুন, আপনার পিতার সাথে যা ঘটেছিল তা আপনার পিতার দোষেই ঘটেছিল। আর আপনার কথা, আপনাকে বন্ধু আদিত্য নিজের পুত্রের মতো ভালোবাসে, যদি আপনাকে সে মেরে ফেলতেই চাইতো তবে অনেক পূর্বেই মেরে ফেলতো। পুত্র ওসমান, বন্ধু ইব্রাহিম সঠিক কথাই বলেছে, তুমি আমাকে ভুল বুঝো না পুত্র। আমাকে নিয়ে তোমার মনে কোনো প্রকার রাগ কিংবা ক্ষোভ কিছুই রেখো না। যদি আমাকে নিয়ে তোমার মনে কোনো রাগ থাকে তবে সে রাগ থেকে সম্পর্কে তিক্ততা বাড়বে। দেখে এলাম রাজপুত্র ওসমান এসেছে, উনি নাকি রাজপুত্র মুরাদের বড় চাচা জানের পুত্র। জানি, আমাকে যে অনেক কিছুই জানতে হয়। বুড়িমা, রাজকুমার ওসমানকে আমার ভালো লাগে না, মনে হয় উনি মনে মনে কোনো খারাপ বন্দি করছে। চুপ কর লালা, এসব বলে পরিবারের মধ্যে সমস্যা বৃদ্ধি করিস না। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজপুত্র ওসমান নতুন করে কি সমস্যার সৃষ্টি করতে যাচ্ছে? জানতে হলে প্রকৃতি কন্যার পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। ধন্যবাদ।